ব্যাংক খাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ একরকম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনৈতিক লোকের হাতে ব্যাংকগুলো জিম্মি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে অনলাইনে ব্যাংকিং খাত তদারকি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের সুশাসনের সমস্যা উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঋণ খেলাপি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে কেবল ব্যাংকিং খাত নয়, পুরো অর্থনীতি খাদের কিনারে চলে এসেছে। এখনই নিয়ন্ত্রণ করা না হলে ধস নামতে পারে বলেও মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। একটি স্বাধীন কমিশন গঠন করা অপরিহার্য বলে সুপারিশ করে টিআইবি। দিক থেকে ঋণ খেলাপিগণ ও অন্যদিক থেকে যারা ঋণ খেলাপিতার সুযোগটা করে দিচ্ছেন, সুযোগ সৃষ্টিকারী ও তার সুবিধাজনক মহল এবং অন্যদিক থেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যদি নেতৃত্ব গুণাবলী থাকতো, সৎ সাহস দৃঢ়তা থাকতো এবং দক্ষতা থাকতো পর্যাপ্ত, তাহলে অন্তত এতটা খাদের কিনারে আমরা এসে পৌঁছাতাম না।